ओगो सुनिले प्राण सुनिले प्राण चमके ओठे देखते जेमन भुजंगना जेखाने सायर बारामखाना जेखाने सायर बारामखाना सुनिले प्राण चमके उठे सुनिले प्राण चमके उठे सुनिले प्राण चमके उठे देखते जेमन भुजंगना जेखाने सायर बारामखाना मारा जाबो लाइट गुलो चलछे जो लाइटे तारे माने कारेंटे हाथ दी शर्ट खेये मारा जाबो ताई ना किन्तु बाबुल ए जायगाय कथा बोलेनि ए मरण तो एकदिन होबे एसेछि जखन जेते होबे बाबुल बोलछे नित्य नित्य मरण आमरा बाड़ीते प्रत्येक दिन जे मरछि सेई मरण थेके सरे थाकते बोलछि ताहले कोन मरण ए गानटी विशेष करे जारा बाबारा आछेन तादेर जोन्नो যেখানে গেলে আমরা নিত্য মারা যাই বলছে ওই জায়গা থেকে সরে থাকো যা ছুঁইলে প্রাণে মরে এ জগতে তাইতে তাহলে আপনারা হয়তো বলবেন আমাকে যে ভাই তুমি যে গানটা কথা বলছো তাহলে কি আমরা ওখানে যাব না অবশ্যই যাব অবশ্যই যাব छोट मुखे बड़ कथा बोले दिने बारो रात्रे तेरो जत पारो तत करो बाबा जेने करते ना जेने करते पारे जा छुइले प्राणे मरे ए जगते ताइते तोरी बुझेओ ता बुझते ना जेखाने सायर হওয়ার 10টা ডিগ্রি দরকার নাই। এই স্কুলে পড়তে গেলে লেখাপড়া দরকার নাই, কিন্তু পড়াশোনা দরকার আছে। সাধুগুরু বৈষ্ণবের গুরুদেবের আশ্রমে যদি যাওয়া যায় তাহলে এই শিক্ষায় শিক্ষিত হওয়া যায়। আমার মনে হয় ওই জন্য ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে তোদের ওই পুঁথিগত বিদ্যা আমার দরকার নাই। হ্যাঁ বাবা, এই পড়াশোনা করলে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু এই আত্মতত্ত্বের খবর কোন স্কুলে পড়ায় না বাবা, কোন কলেজেও পড়ায় না। এটা ওই গোপন ঘরে ঘরের ভিতরে গুরুর কাছে বসে বসে শিখতে হয়। তাহলে কি হয়, কুবৃক্ষে ফল ধরেছে। কুবৃক্ষ কেমন মনে করুন, হয়তো আমি বলছি না, আপনাদের এখানে আছে, আমাদের ওখানে আছে। একজন প্রত্যেকদিন চুরি করতো, তার 3টে ছেলে প্রত্যেকদিন চুরি করে ছেলেদেরকে মানুষ করত, কিন্তু ভেতরে ভক্তি ছিল। তার একটা ছেলে ডাক্তার হয়েছে, একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আর একটা ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে। ডাক্তার ইঞ্জিনিয়ার সেই ছেলেকে বাবা বাবা মাকে দেখে না, কিন্তু যে ভক্ত ছেলে সে দুবেলা খেতেও তার বাবা মাকে ভাত দেয়। আত্মতত্ত্ব জেনেছে জ্ঞানী সেই হয়েছে, কুবৃক্ষে ফল ধরেছে, কুবৃক্ষে ফল ধরেছে, আমার মনের ভ্রম গেল না। যেখানে সাই বারামখানা, যেখানে সাই বারামখানা, যেখানে সাই বারামখানা। ভরসা 40 পেরিয়ে গেলে ভরসা, কে বলেছে কথা, কে বলেছে? যে বাবা মায়েরা গান শুনছে, যাদের বয়স 50-60 বছর হয়ে গেছে, তারা বলে যে বাবা আর শরীরে যুগ নাই। কিন্তু এটা কোন এক সাধুগুরু বৈষ্ণবের আশ্রমে যান, দেখুন সাধু বাবার 70-80 বছর বয়সে, মানে সাধু বাবার থেকে আমাদেরকে পুরো লাগে। তার কারণ কি, যে ধনের উৎপত্তি ধন, এইটি পিতৃধন। বাউল এই জায়গাটাই কথা বলছে, পিতৃধনকে যে আগলিয়ে রাখতে পেরেছে তার মরণ নয়। ভগবান কষ্ট করে গীতায় বলেছে মরণং বিন্দু পাতন জীবনং ধারণায়। যিনি বিন্দুকে ধারণ করে রাখতে পেরেছেন তিনি হলেন হিন্দু, আর যে রাখতে পারেনি সে আমার মতো। যে ধনের প্রতি প্রাণধন, সেই ধনের হইল না জন। बारा